প্রিয় দর্শক বন্ধুরা দু হাজার ষোলো এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলায় এবার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসছে দারুণ সিদ্ধান্তের খবর অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্য তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কার্যত দু হাজার ষোলো এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলায় সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ বার্তা এবার উঠে আসছে আজকের ডেটে দাঁড়িয়ে তো সেই দিক থেকে এই জুলাই মাসটা বিশেষ একটি গুরুত্বপূর্ণ মাস সব ধরনের নিয়োগ এবং গুরুত্বপূর্ণ মামলাগুলির ক্ষেত্রে যা সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টে চলছে এবং মহামান্য কলকাতা হাইকোর্টেও চলছে তো সেই দিক থেকে দেখতে গেলে চাকরি বাতিল সংক্রান্ত মামলায় চাকরি হারাদের গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে যে বিষয়টি জানা যাচ্ছে যে প্রায় ছাব্বিশ হাজার সংখ্যাটি হচ্ছে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন তো কার্যত এই সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়দের চাকরি বাতিলের যে রায় মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে এসেছিল তাতে আগেই স্থগিতাদেশ দিয়েছিল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট এবার প্রধান বিচারপতি সম্মানীয় ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় স্পষ্ট করে দিলেন যে কার্যত দু সালের প্যানেলে চাকরিহারাদের বক্তব্য যথেষ্ট গুরুত্ব দিয়েই শোনা হবে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে বেআইনি শিক্ষক নিয়োগ ঘিরে আগে থেকেই ষোলোই জুলাই শুনানির দিন নির্দিষ্ট হয়েই ছিল এবং সেদিনই হবে চাকরিহারাদের আবেদনের শুনানি এমনটাই সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে কিন্তু তার আগে প্রয়োজন যাবতীয় নোটিশ জারি করা তো সেই দিক থেকে এই কার্যাবলীর শুরুর আগে অর্থাৎ শুনানির ঠিক আগে আগেই সব পক্ষকেই কিন্তু নোটিশ জারি করল স্মানীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ মহামান্য কলকাতা হাইকোর্টের পঁচিশ হাজার সাতশো জন শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশকে চ্যালেঞ্জ করে গত বাইশে এপ্রিল সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে এসেছিল শিক্ষকদেরই একাংশ সাতই মে সেই মামলার শুনানিতে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ের সাময়িকভাবে স্থগিতাদেশ জারি করেছিল সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের নেতৃত্বাধীন বেঞ্চ আগামী ষোলোই জুলাই কিন্তু পরবর্তী শুনানির দিন নির্দিষ্ট হয়েছিল এবং এমনটাই মহামান্য আদালত জানিয়েছিলেন ততদিন পর্যন্ত বহাল থাকবে দু হাজার ষোলো সালের প্যানেলে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকা মহাশয়দের চাকরি যদিও প্রত্যেককে মুছ লেখা দেওয়ার নির্দেশও দেওয়া হয় তো যেখানে তাদের জানাতে হবে যে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন প্রমাণিত হবে তাদের সাতই মে থেকে রায়ের দিন পর্যন্ত প্রাপ্ত বেতন সুদসহ ফেরত দিতে হবে তো এই বার্তাটাই কিন্তু উঠে আসছে আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে অবশ্যই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ বার্তা আগামী ষোলোই জুলাই কিন্তু বিশেষ প্রাধান্য পেতে চলেছে তো সেই দিক থেকে আগামী ষোলোই জুলাই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে এবং দু হাজার ষোলো এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলায় এবং শিক্ষিকা সম্মানীয় শিক্ষক মহাশয়দের কাছে দেখা যাক ওই ডেটে কী গুরুত্বপূর্ণ আপডেট তথ্য উঠে আসে এবং কোর্টের হিয়ারিং থেকে কিনা কী সমস্ত বিষয় জানা যায় সেদিকে আমরা ফোকাস রাখছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই তুলে ধরবো এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ